Assalamualaikum, my channel. আমি নুরজাহান, আবার রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার দর্শকদের জনপ্রিয়দের সামনে আজকে গরু মাংস রান্না করব চোনার ডাল দিয়ে, আর কলজা ভুনা করব আলু দিয়ে। আজকে এগুলি শেয়ার করতেছি, আপনারা আমার সাথে থাকবেন, আমার রান্না দেখবেন, আসবেন আমার সাথে। আমি রান্না আবার পরিমাণ মতো যা সবসময় দেখাই, সবসময় রান্না নিয়ে হাজির আসেন। তো আমার ভিউয়ার্স, এখন আমি রান্না এসছি, এক পাশে আমি আমার মেয়ে মুরগি মাংসের জন্যটা কষাচ্ছি, ও গরু মাংস খাই না, জানি না ছোটবেলার থেকে গরু মাংস খাই না, ও মুরগি মাংস ছাড়া মাছ মুরগি মাংসটা খাবে, হাঁসের মাংস আপনার গরুর মাংস হাসি এগুলো কিচ্ছু খাই না। ওগুলো রান্না করলেও ঘরে আসে, ওর পাকঘরও আসে না, রান্নাঘরও আসে না, তার জন্য ওর জন্য আলাদা করে রান্না করতে হয়। আর এখন আমি কলজাটা সিদ্ধ করে নিলাম, এখন সিদ্ধ করে আমি আমার দর্শকের জন্য রান্না চলে এসেছি, ওটা আমি একটু সিদ্ধ করে নিলাম। এটা তার জন্য আমি একটু লেট করে এসে সিদ্ধটা আপনাদেরকে শেয়ার করে নাই। আমি এখান থেকে রান্নার তেল ছিল, এখানে তো এই তেলগুলো দিয়ে দিচ্ছি, এই রান্নার তেলগুলো দিয়ে দিচ্ছি, আরো তেল দিয়ে দেবো এখানে। এদিকে আলু দিয়ে কষাচ্ছে মাংসটা, ও আলু দিয়ে মাংসটা রান্না করতে হবে। আর এখানে আমি কলজা ভুনাটা দিয়ে দিচ্ছি, এর আগে একটু আমি মাংসটা ভেজে নিচ্ছি, ওর শুধু এমনি আলতো আলতো করে ভেজে নেব এই জন্য। আমি এখন কিছু মাখি নেই, ভেজে এখানে দিয়ে দিয়ে দেবো, তার জন্য এই আমি যখন মরিচগুলো কষাচ্ছি এখানে দিয়ে দেবো। আলাদা করতে হবে আমার দর্শকরা, কম আমার দর্শক, আমার এটা একটু হালকা খাবার হয়েছিল, আমি ওখানে দিয়ে দিচ্ছি। ওর ওখানে রান্নাটা আলাদা করতে হয়, আমার মেয়েটা ওই ছোটোবেলা থেকে আমি ওর জন্য, তার জন্য আমি আলাদা করে মুরগি মাংসটা রান্না হয় এর জন্য। এটা আপনাদের সামান্য করে, আর এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা কলজা ভুনার জন্য। আমি চামচে লাগাতে হবে না, আমার এরকম মিঠা আপনারা বলেন একটু দোয়া করেন না, এমনিটা কেন এরকম হলো, এর থেকে গরুর মাংসটা খাবে না বললাম না আপনাদেরকে, ওকে আলাদা সব কিছু রান্না করতে হয়, সবাই খায় ও খায় না। এখানে আমি পানি অ্যাড করে দিলাম, এখন সামান্য করে টমেটো দিয়ে দিচ্ছি সাথের জন্য, এদিকে আমি গরু মাংসের জন্য গরু কলজাটা সিদ্ধ করে দিচ্ছি, গরু কলজাটা খুব মানে, তার জন্য এটা সিদ্ধ না করলে আমি এখানে নতুন বড় চামচে এক চামচ দিলাম, আর একটু বাড়িয়ে দিচ্ছি দেড় চামচের মতন, আর এখানে আদা পেস্টটা দিয়ে দিচ্ছি বেশি করে, এখানে একটু দেবে, এখানে আমার পোস্ত কাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি,
এইভাবে আপনারা রান্না করে সবসময় এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি পানির করে দিচ্ছি এটা কষার জন্য। এখানে আমি আপ পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো। এখন হলুদ মরিচ সব এক চামচ, দেড় চামচ মতো আমার হলুদ দিচ্ছি। হলুদটা একটু বাড়তে দিলাম। তালা জিরা দিচ্ছি, বরাবর এক চামচ। আমি দেড় চামচ দিচ্ছি, বেশি দেব না। কালারটা লাল হয় তার জন্য করে, কিন্তু যেন মনে করে আমি মরিচটা অনেক কিছু দিবেছি, আসলে না, দেড় চামচ দিলাম আমি। আমার এক চামচ জিরা ধনিয়া গুঁড়া দিলাম, সরি। কষাবো আমি এটা, পাত মশলা যেটা আমি বানিয়ে রেখেছি ওটা দেব পরে কষানো হোক। আমার দর্শক, আমি আবার একটা প্যান বসালাম। এখানে আমি চনার ডাল দিয়ে রান্না করবো। যে মাংস এটা প্যানটা বসালাম, আমি তেল দিয়ে দিলাম। এদিকে আমি তেলটা দিয়ে দিলাম। এখানে প্যানে বসিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। এদিকে আমার একটু কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছি কালারটা অনেক সুন্দর এসছে, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এটা পানিও বেরিয়ে গেল মাংসের। কালারটা অনেক সুন্দর এসছে, এটা কষানো হওয়ার একটু। এদিকে আমি আদা রসুন করে দিয়ে দেবো মাংসতে। এখানে পোস্ত বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, আদা কাপ ছিল, 183 ছিল এটা দিয়ে দিলাম। এখন বাটাটা এক চামচ, বড় চামচ দেড় চামচ দিলাম, পানি অ্যাড করে দেবো। তালাটা দিচ্ছি, জিরার তালাটা শেষ হয়েছে, এই এক চামচ দিলাম, দেড় চামচ দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দুই চামচ দিলাম। এটা মরিচটা আমাদের এখানে লাল লাল মরিচ একটু কম দিতে হয়। ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ,
হালকা দিয়ে দিচ্ছি, দুধ চামচ হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়াটা একটু বেশ করে দিলাম, যাতে ওটা একটু এটা হলুদ কালার হওয়ার জন্য, কেন এটাতে লালটা হলে সবাই খেতে চায় না। আর একটা লং এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখতে পাচ্ছেন আমার দর্শকরা আমি একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতাও দিয়ে দিলাম এটা কষাবার জন্য। আমার দর্শক এখন আমার কলজাগুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, হয়ে আসতেছে। এখানে আমি লবণটা অবশ্য দিছি না, দেয়নি করতে পারি না, এটা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, হয় নাই। আমার এক চামচ দিলাম, দুই চামচ দিচ্ছি এখন। আপাতত লবণটা বেশি হলে খাওয়া যায় না। কি সুন্দর কালার হচ্ছে দেখছেন কলজা বোনাটা। আপনারা এইভাবে রান্না করবেন, চেষ্টা করবেন রান্না করে খাওয়ার জন্য আমার দর্শকের জন্য রান্না। আমার দর্শকরা আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা আমার কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর 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 বেশি ভালো লাগতে সাবস্ক্রাইব করবেন, বন্ধু করে নেবেন, আপনারা আমার পাশে থাকবেন। এখানে এটাও মশলাটা কষানো হয়ে গেছে, একটু গোস্তটা রান্না করবো, মাংসটা রান্না করবো, যে টমেটো দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা দিয়ে দিলাম, তো এখানেও আমি লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি এক চামচ, দুই চামচ দিলাম, রাখলে করে দেবো, এটা একটু কষাবো, এটা কষানোর জন্য দেব। এখানে আমি ডাল করে পরে দেবো, এখন দেবো না। দর্শক আমার কলজাগুলো হয়ে এসছে, এখন আমি এখানে পাট মশলাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এখন নামিয়ে ফেলবো এটা, একটু খাবার জন্য নামিয়ে ফেলবো, এতো দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর এসছে, মাশাল্লাহ। আপনারা এইভাবে রান্না করবেন, আলহামদুলিল্লাহ এ আজকে রান্নাটা পারফেক্ট হয়েছে। আপনারা এরকমভাবে রান্না করবার চেষ্টা করবেন। আমার দর্শকরা আমার রান্নাগুলি দেখে আপনারা কীরকম হচ্ছেন জানি না, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর এদিকে আমি এগুলি ঘুমো হয়ে গেছে, কষানো হয়ে গেল, এই যে আমি দুটো চারগুলি দিয়ে দিচ্ছি, কষাবো এখানে, এখানে কষাবো এটা। এখন দুটো তাল দিয়ে মাংস খাবে বলছে, তার জন্য আমি রান্না করতেছি। আমার দর্শকরা দেখে এখানে আমি এতো টমেটো আর হলো যে বেলুনগু রাখছি ওটা দিয়ে দিচ্ছি, সাথে জন্য আমি ওখানে দিয়ে দেবো। আর আমি একসাথে এটা আর একটু কষাই কষাই এটা পানি দেবো, দিয়ে আমি টেবিলে নিয়ে যাবো। আমার পরিবেশনটা দেখবেন, আর দেখতে পাচ্ছেন এখন কষানো হোক। এদিকে আমার ওতো হয়ে গেছে, এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি, দুটো টেবিলে নিয়ে যাব। ওতো আমার দর্শক আমি রান্না করে এখন সব কিছু নিয়ে আসলাম টেবিলে, টেবিলে খাবার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা এই যে কেকের রান্না, এই রান্নাগুলো আপনাদেরকে শেয়ার করতেছি এখন আমি। এই যে আমার রান্নাগুলি দেখতে পাচ্ছেন এখন, এইভাবে এভাবে আপনারা চনার ডাল দিয়ে এটা রান্না করলাম গরু মাংস, আর এটা কলজা। এভাবে আপনারা রান্না করবেন, রান্না করে খাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার রান্নাগুলি কেমন হচ্ছে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে আমাকে একটু পাশে নেন, আপনাদের পাশে রান্নাগুলি দেখে আপনারা এভাবে রান্না করে খাবেন। আর ভুলবেন না একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ আমি আরও ভালো ভালো আপনাদের রান্না নিয়ে আসবো, এই আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার
1000 সাবস্ক্রাইবটা আপনারা তুলে না দিলে কে দেবে? আমার দর্শকরা তো দিতে হবে, আমার দর্শকরা তো আমার পাশে থাকতে হবে। আর আমি বিদায় নিচ্ছি, এটা তো মুরগি মাংস, আমি এর জন্য এটা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।